দুইজনের পরিচয় আমার সাথে যারা অনুষ্ঠান করে, মূল কথা হইলো পরিচয় কি, আমি তো আনতেও পারতাম, কিন্তু ঝামেলা হইলো আপনারা বিল দিয়েছেন একজনে তিনজন আনবো দুধের, এও একটা কথা না? তো এই জন্যই আমার সাথে পরিচয় হলো। আমার আমরা যারা অনুষ্ঠান করি প্রায় সবাই আমরা ওই একই মাদ্রাসায় পড়াশোনা করেছি, পাল্লা মুখামতলা দাখিল মাদ্রাসাতে। আমার ডাক্তারের যে অভিনয় করে মাথায় টাক পড়া যেটা, ওটা আমাদের সিনিয়র ছিল, আর আমার জুনিয়র বাকি সবগুলোই আমাদের মাদ্রাসারই ছাত্র, ওরাই আমার সাথে কাজ করে। এখন আপাতত আমি একটা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক নিয়েছি, সেখানে চাকরি করতেছে। তো এই জন্য ওদের গত বছর আমরা অনেক জায়গায় নিয়ে যেতে পেরেছি, কিন্তু এবার ব্যাংক থাকার কারণে 6টা পর্যন্ত ডিউটি, আর তাও আমার ব্যাংক টাকা দেবে বেতন দিয়ে, আমি এবার অজানিয়ার সুখী করছি, আর আপনারাও দেন আমার ভাড়া উগরে নি লাভ কি, তাই না? তো এই জন্যই সব মিলাই আর কি, সব মিলাই এই কথাগুলো আমি খোলা মনে বলি, আবার এটাদের অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, তাই না? আল্লাহর বলি, হ্যাঁ, এই কথাগুলো আপনাদের সাথে ফ্রেন্ডলি, আমি কিন্তু একেবারে খুবই সরল সোজা সাদাসিধে চলার চেষ্টা করি, যা বলি ওপেন বলি, ওই পিছনে রাগ ঢাক ওগুলো আমার হয় না, যা বলবো সামনা সামনি কলাম দেয়। যে খুব আমরা তলি মাহাপুর, তাই তো, আমলাবাড়ি কলাম যে আমলাবাড়ি মাহফিল, প্রধান বক্তার আগে আমার দেবেন, আমার প্রধান বক্তা করতে হবে না, কারণ আমার দাড়ি সাইজ যা, আর টুপি এই পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিয়ে কোনো রকম একটু ভাবসাব নিয়ে থাকি আর কি, তাছাড়া তো ভিতরে মাল থাকা লাগবে না, ভিতরে যদি না থাকে, বাইরেও যদি না থাকে, তাহলে বসতি জায়গা পাবো? এই জন্য একটা কোটমোট গায়ে দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে খুব একটা ভাব নিয়ে থাকি যে না কিছু আছে। তো আসলে আমি অত এলেম খেলাম আমার মধ্যে নেই, আমি খেলাম আমার প্রধান বক্তা করা যাবে না, দ্বিতীয় বক্তা করতে পারেন, আর দ্বিতীয় বক্তা করবেন প্রধান বক্তার আগে শেষ করে দেব, বলতেছে যে না হবে না প্রধান বক্তার পরে। কলাম যদি তাই হয় তাহলে প্রধান বক্তার পরে হলে আমারে প্রধান বক্তা দেবেন, কথা ঠিক আছে কিনা? প্রধান বক্তার পরে যদি আমার ইচ্ছে তাহলে আমি প্রধান বক্তা হব। তবে আপনারা যারা দাওয়াত দেবেন, এবছর দেওয়ার কোনো সুযোগ নেই, দিয়ে নেওয়ারও সুযোগ নেই, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার ওই বিশেষ রাখবেন, ভাইয়ের আগে আমি গাবো, আপনাদের সাথে হাসবো খেলবো কথা কবো, তারপরে ভাই একটা ওয়াজ করবে মুরাদ করবে চলে যাবে, এটাই ভালো না? কিন্তু আমার এই লাস্টে উঠাই দিয়ে আমি কোন দিকতে ধরবো আমি খুঁজি পাইনি, এমনি ধরবো না, এমনি ধরবো, ওয়াজ করবো না, গান শোনাবো, আপনারা একা